সোমবার ম্যাট্রিক পরীক্ষা ফল সোমবার প্রকাশ পাইপারে ম্যাট্রিক রেজল্ট। আজ পূর্বাহ্নে তারিখ ঘোষণা করব বোর্ড। 27 তারিখে পরীক্ষা ফল প্রকাশ পাইবা সম্ভাবনা রয়েছে। আথর 5.5 লক্ষর ঊর্ধ্ব ছাত্রছাত্রী দিয়েছেন পরীক্ষা। পুনি থরে কই রাখুছু চলিত বর্ষর ম্যাট্রিক পরীক্ষা ফল আসন্তা সোমবার দিন প্রকাশ পাইব। সোমবার প্রকাশ পাইপারে ম্যাট্রিক রেজল্ট এবং এ সম্পর্কে আজ পূর্বাহ্নে তারিখ ঘোষণা করব বোর্ড। যা সূচনা রয়েছে 27 তারিখে পরীক্ষা ফল প্রকাশ করা সম্ভাবনা রয়েছে। এথর 5.5 লক্ষর ঊর্ধ্ব ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছেন এবং ম্যাট্রিক ফলাফল উপরে কেবল ছাত্রছাত্রী নুহতি অভিভাবক মধ্য নজর রহি থাকে এবং ছাত্রছাত্রী লম্বা সময় ধরি অপেক্ষা করে বেড়ে সোমবার দিন ম্যাট্রিক পরীক্ষা ফল প্রকাশ পাইপরে। যা সূচনা রয়েছে আজ পূর্বাহ্নে তারিখ ঘোষণা করে বোর্ড এবং 27 তারিখে ফল প্রকাশ পাইবা সম্ভাবনা রয়েছে। নভেশ মহান্তি আমার স্পেশাল করসপন্ডেন্ট আমার সহ রয়েছেন। নভেশ, পুরা সূচনা কোণ অছি? 27 তারিখ হি চূড়ান্ত তারিখ হয়ে পড়ে কি ফলাফল নেই? দেখুন, অনুমান করা যাচ্ছে 27 তারিখ হি চূড়ান্ত তারিখ হয়ে পড়ে, কারণ বোর্ডর যা আমার প্রসেস রয়েছেন বিভিন্ন আমি আলোচনা করছিল। বোর্ড পূর্বর 2 দিন পূর্ব অর্থাৎ আজ ফল প্রকাশ করে থাকে, কিন্তু যেহেতু নির্বাচন কার্য অন অছি এবং আসন্তকালি ভোট গ্রহণ করা যাচ্ছে, প্রসেস কালে ডিস্টর্ব হব, সেপাই বোর্ড আজ ফল প্রকাশ কলা না এবং আজ এক সাংবাদিক সম্মেলনী বোর্ড কার্যালয়ে বোর্ড কর্তৃপক্ষ ডাকিছেন। পূর্বাহ্ন 11:30 সময় এই সাংবাদিক সম্মেলন হব এবং এই সাংবাদিক সম্মেলনে তারিখ ঘোষণা করা যাব, কেবে ফল প্রকাশন করা যাব। কিন্তু যা আমার প্রসেস কৌছন্তি যে 27 তারিখ অর্থাৎ সোমবার দিন হি ফল প্রকাশন করা যাব। তবে তা পূর্বরু আজ যে সাংবাদিক সম্মেলন ডকা যাইছি, সেটি যে নূয়া করে যে ইন্ট্রোডিউস হয়েছে যে ব্যবস্থা যে ডিজিটাল সার্টিফিকেট প্রদান করা যাব, সেম ডে যেদিন ফল প্রকাশন করা যাব সেই দিন ডিজিটাল সার্টিফিকেট মধ্যে পিলাকে প্রদান করা যাব। কোভি হলে পিলা মানে সে ডাউনলোড করে পারিবে সে সার্টিফিকেট কু ওয়েবসাইট কু যাইকি এবং হোয়াটসঅ্যাপ রে কেমিতি ডাউনলোড করে পারিবে। সে বাবদরে মধ্য আজি বোর্ড এক ডেমো বা প্রদর্শন করিব, যাকু কি আমি 2 সপ্তাহ তো এক স্টুডি স্টোরি মাধ্যমে প্রদর্শন করি সারিছিলু। সে বোর্ড র যাহা আভিমুখ রহিছি পরীক্ষা পরিচালনা নেই চলিত বর্ষ নূয়া করে 2টি ব্যবস্থা লাগু হয়েছিল। গোটে ছিল পরীক্ষা সময়ের এআই টেকনোলোজির ব্যবস্থা লাগু করবে এবং অন্য সময় ডিজিটাল সার্টিফিকেট, এই 2টি নূয়া ব্যবস্থা বোর্ড ইমপ্লিমেন্ট করেছি এবং যা কি এটা কহিবা যে ভারতবর্ষে অন্য বোর্ড এই টেকনোলোজি পর্যন্ত আডপ্ট করে না। পরীক্ষা ফলকু নিয়ে যা কহিবা, পরীক্ষা ফল গতথর আপনি জানিছেন 97% হয়েছিল। এথরক পরীক্ষা ফল কেমিতি রহব, 97% রহব কিংবা তাঠু কম রহব কিংবা তাঠু অধিকা রহব, তাকে নিয়ে অনেক কহিবা যে সসপেন্স জারি রয়েছে। কিন্তু মোটামুটি ভাবে চলিত বর্ষ পরীক্ষা সুগত করা বোর্ড তার প্রাণমুখ্যা উদ্যম করতে এবং সে উদ্যম অনেকাংশে সফল হওয়ার কথা কুহযাচ্ছে, কারণ এ টেকনোলোজি ব্যবহার ফলে কপি রকা যাই পারিছিল। কিন্তু অনেক স্থানে আমি দেখা পাইলু যে ভাইরাল হয়েছিল প্রশ্নপত্র, সে প্রশ্নপত্র গুড়ি ভাইরাল হওয়া খবর অভিযোগ আসলে, কিন্তু বোর্ড কৌশি গোটিয়ে বি অভিযোগকে গ্রহণ করুনছিল এবং এপরিকি সাইবর থানার মধ্যে এতলা দিয়েছিল। তবে সে এতলার কোন কার্য গ্রহণ করা ସେମାନେ ଠାବ ହେଲେ ବା ନାହିଁ ତାହା ଜଣାପଡ଼ୁନି। କିନ୍ତୁ କିଛି ଯୋଉ ରହିଥିଲେ ଇନଭିଜିଟର ସେମାନଙ୍କୁ ବରଖାସ୍ତ କରାଯାଇଛି, ଚାକିରିରୁ ସସ୍ପେଣ୍ଡ କରାଯାଇଛି। ସେ ବାବଦରେ ମଧ୍ୟ ବୋର୍ଡ ଆଜି ସୂଚନା ଦେଇପାରେ। ବିଲକୁଲ ନଭେଶ, ଏବଂ ଯେମିତି ଆପଣ ମଧ୍ୟ କହୁଥିଲେ କି ଚଳିତ ଥର ଅନେକ ନୂଆ ବ୍ୟବସ୍ଥା ହାତକୁ ନିଆଯାଇଛି, ପରୀକ୍ଷାରେ ଏଆଇ ହଉ ବା ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ପିଲାମାନେ ଡିଜିଟାଲରେ ସାର୍ଟିଫିକେଟ୍ ପାଇବା ହଉ, ଅର୍ଥାତ୍ ବୋର୍ଡ ପାଇଁ ମଧ୍ୟ ଗୋଟେ ପ୍ରକାର ପରୀକ୍ଷା ପ୍ରଥମ ଥର ବା ନୂଆ କରି ସବୁ କିଛି ପ୍ରଚଳନ ହେଉଛି। ତେଣୁ ଆହ୍ୱାନ ତ ନିଶ୍ଚୟ ଅନେକ ରହିଥିବ ଏବଂ ବୋର୍ଡର ମଧ୍ୟ ଦାୟିତ୍ୱ ଆହୁରି ବଢ଼ିଯାଇଛି। ନଭେଶ, ବିଲକୁଲ ଦେଖନ୍ତୁ, ଯେତେବେଳେ ବୋର୍ଡ ତାର କାର୍ଯ୍ୟାଳୟରେ କାର୍ଯ୍ୟାଳୟ ପରିସରରେ ଗତ ସପ୍ତାହରେ ଗୋଟେ ସ୍ୱତନ୍ତ୍ର ଡେମୋ କରିଥିଲା, ଯେ ଯୋଉଠିକି କିଛି ସ୍କୁଲର ମାଟ୍ରିକ ପରୀକ୍ଷାର୍ଥୀ, କିଛି ଅଭିଭାବକ ଏବଂ ଟିଚର ମାନଙ୍କୁ ନେଇ କରିଥିଲା। ଆମେ ସେଠିକି ଯାଇଥିଲୁ ମଧ୍ୟ ଏବଂ ସେଠି ଯାହା ଆଲୋଚନା କରିଥିଲୁ ବୋର୍ଡ କର୍ତ୍ତୃପକ୍ଷଙ୍କ ସହିତ, ସେମାନେ କନଫିଡେନ୍ସ ଅଛନ୍ତି ଯେ ଯୋଉ ନୂଆ ବ୍ୟବସ୍ଥା ଲାଗୁ କରାଗଲା ଏ ଟେକ୍ନୋଲୋଜି, ତାର ତ ରେଜଲ୍ଟ ইমিডিয়েট সে পাইপারে এবং এবে যে ডিজিটাল সার্টিফিকেট পিলা হাতে হাতে দিয়া যাব, অর্থাৎ ফল প্রকাশ করে হবার 6 ঘন্টা পরে পিলা তাঁর সার্টিফিকেট পাইপারে। ওয়েবসাইট মাধ্যমে বোর্ডর যে bsc.in রয়েছে ওয়েবসাইট, সেটি পাইপারে। এর সহিত হোয়াটসআপ মাধ্যমে পাইপারে। হোয়াটসআপ নম্বরটি বোর্ড আজি জারি করব। তবে অতি সহজ উপায়ে যেমতি যে আডমিট কার্ডরে যে সব তথ্য রয়েছে ছাত্রছাত্রী মানকর, সে আডমিট কার্ডরে থাকা তথ্যকু ওয়েবসাইটরে ভরি নিজ নিজের যদি কহবা যে সার্টিফিকেট ডাউনলোড সে করে, সে সার্টিফিকেটরে প্রধান শিক্ষকর সিগনেচর আবশ্যকতা না, তাহা ডিজিটাইজ মাধ্যমে যাব। কিন্তু মূল সার্টিফিকেট যা রয়েছে 2 মাস পরে তা মিলব। সবুঠ বড় ফায়দা এটা যদি কহবা পরীক্ষার্থী মানুষ রহব, সে তুরন্ত এই সার্টিফিকেট দেখি কোন জায়গা তুমি আডমিশন নেই পারি, অন্যথা সে মাস মাস ধরে অপেক্ষা করা পড়ুলা। डाउनलोडिंग प्रोसेस अति सहज और से बाबद में पूर्व आम डेमो देखे सारी तेज बोर्ड करते आज पुणी थे 11:30 बेले आउ गोटे डेमो लाइव से प्रदान करने जाऊँगी जो कि सब क्षेत्र में बुझाइबे वास्तविक डाउनलोडिंग ऑफ सर्टिफिकेट केमिति करा जिवो एवं फल प्रकाशन माटी परीक्षा को लेकी केबे करा जिवो। बिल्कुल बहुत बहुत धन्यवाद नभेश। तबे दर्शक बंधु आसंता 27 तारिख दिन मैट्रिक परीक्षा फल प्रकाश पाई पारे ए सूचना आसुची एवं आज ही बोर्ड पक्षरु एक सांबादिक सम्मेलन रो आयोजन करा जाईची जेउटी पूरा सूचना दिया जाई पारे तेणु आमे मध्ये ए खबर उपरे नजर रखिछु।